আমরা একটা নিরপেক্ষ তদন্তর জন্য আজকে এসেছি। সাংসদ বিজেপির লকেট চট্টোপাধ্যায়, তার রোজ ভ্যালি একজন বেনিফিশিয়ারি, সেই ব্যাপারে তার ডিসপ্রপোর্শনেট অ্যাসেট এই ব্যাপারে তদন্ত যাতে নিরপেক্ষভাবে হয় তার জন্য আমরা আজকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে একটা আবেদন জমা দিয়ে গেলাম। অভিযোগ হচ্ছে যে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় রোজ ভ্যালি কাণ্ডের একজন বেনিফিশিয়ারি। যখন রোজ ভ্যালি কাণ্ডের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এত তদন্ত করছে, সেই তদন্তের বাইরে লকেট চ্যাটার্জি কেন? সে বিজেপি সাংসদ বলে কি তদন্তের বাইরে? সেই আবেদনটাই আমরা এখানে করতে এসেছি যে তাকেও তার ব্যাপারেও তদন্ত করা হোক।